হালকা ব্যায়াম বা ভারী ব্যায়াম যার যেটা দেহের জন্য উপযোগী তাকে সেটা করতে হবে তারপরে নাস্তা করার সময় মনে রাখতে হবে অতিরিক্ত তেল চর্বি আপনার দেহের জন্য ক্ষতিকর অতিরিক্ত চেয়ে তেল চর্বি বাদ দিয়ে যেসব খাবার যেমন বাঙালির একসময় পান্তা ভাত খেত পান্তা ভাত আহ খাওয়াটা কিন্তু অস্বাস্থ্যকর নয় সেই সাথে সাথে আপনি যদি রুটি খান সেটাও অস্বাস্থ্যকর নয় কিন্তু তেলে ভাজা পরোটা বা বিরিয়ানি সকাল বেলায় নাস্তা এটি দেহের জন্য খালি নয় সমাজের জন্য অস্বাস্থ্যকর এই বাড়তি তেলটা যেন আপনার দেহের মধ্যে না যায় অনেকে ভাবেন যে ওটা হলো খারাপ তেল দিয়ে ভাজা পরোটা কাজেই অসুখ হচ্ছে আর বাড়িতে আমার ভালো তেল দিয়ে বা অনেক দামি তেল দিয়ে ভাজা পরোটা সুতরাং এটা খেলে কোনো সমস্যা নাই এটি ধারণাটা সম্পূর্ণ ভুল যেই তেল দিয়েই খান না কেন তেলের জাতটা কিন্তু একই হচ্ছে হয়তো কেউ কম দামি তেল আর কারো বেশি দামে তেল একই ভাবে আসছে কেউ কম দামে বিড়ি খায় আর কেউ কম বেশি দামে সিগারেট খায়